নমস্কার, সিন টিভির সকল দর্শককে আরো একবার স্বাগত। আরো একটি নতুন পর্ব আদিবাসী তন্ত্র সাধক এই অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকে বলে আদিবাসী তন্ত্র নিয়ে বহু প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকলেও অনেকে চিন্তা ভাবনা আদিবাসী তন্ত্র নিয়ে এখনো হয়তো পরিষ্কার নয়, বা আদিবাসী তন্ত্র নিয়ে তাদের ধারণাটা কিছুটা হলেও হয়তো তারা বুঝতে পেরেছে যে আদিবাসী তন্ত্রের হাত ধরলে কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা, জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্র ধরে যারা মনে করছে যে আদিবাসী তন্ত্রের হাত ধরবেন কিনা, মানে কোনো না কোনো জায়গায় প্রশ্ন একটা মনে আসছে যে এর কি প্রচুর নিয়ম, এর কি প্রচুর খরচ, কোনোভাবে এই তন্ত্রে সমস্যার সমাধান 100% পাওয়া কি যাবে? হ্যাঁ, সেই প্রমাণ কিন্তু দিয়ে আসছে গুরুজি সীতারাম সেনাপতি। যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলে আপনাদের প্রথমেই যেটা প্রয়োজন হয় ডেট অফ বার্থ। এই অনুষ্ঠানে যারাই নিজেদের বিষয়ে জানতে চাইবেন তারা পরিষ্কার করে নিজেদের নাম বলবেন, নিজেদের বয়সটা বলবেন, সমস্যা কি বিষয়ে জানতে চাইছেন সেটুকু, বাকি কিন্তু আর কিছুর প্রয়োজন নেই। আদিবাসী তন্ত্রে কি কি সমস্যার সমাধান হয় সেটা আমরা আজ আরো একবার নতুন একটি পর্ব নতুন ভাবে জেনে নেব গুরুজি সীতারাম সেনাপতির কাছে। উপস্থিত রয়েছেন কিন্তু আদিবাসী তন্ত্রের স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি। জানাবো সিসিটিভি সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। প্রথমত আমরা যে আলোচনায় আসব আদিবাসী তন্ত্র, আদিবাসী তন্ত্র নিয়ে যদি এক কথায় কেউ জানতে চায় যে আদিবাসী তন্ত্রে কি জীবনে যে কোনো সমস্যার সমাধান পাওয়া সম্ভব, নাকি কিছু ভাগ আছে শুধুমাত্র সেই সব সমস্যা নিয়ে আদিবাসী তন্ত্রে কাজ হয়? যে কোনো সমস্যা বলতে, যদি কেউ তন্ত্রের দ্বারাই ক্ষতি করে দেয়, তন্ত্রের দ্বারাই যদি ঘরের মতো অশান্তি লাগায়, কি তন্ত্রের দ্বারাই তারা হাত পা ফেলে দিয়েছে, কি তন্ত্রের দ্বারাই বাস্তু ক্ষতি করে দিয়েছে, তন্ত্রের দ্বারাই যে কাজগুলো করে থাকে সেগুলো কিন্তু আদিবাসী তন্ত্রে তো কাজ করবে, কিন্তু যেটা তন্ত্রে তো ক্ষতি করছে যেটা, সেটা তন্ত্রই কাটান করতে পারবে। এবারে রোগ জ্বালার ক্ষেত্রে তো সেটাকে ডাক্তার কাছে যেতে হবে। তান্ত্রিকের যা তন্ত্রের যা কাজ সেগুলো কিন্তু আদিবাসী তন্ত্রের দ্বারা সম্ভব, এবং যে তন্ত্র এমনি যারা করছে সেগুলো যে আমরা পাচ্ছে না সেই কাজগুলো আদিবাসী যারা তন্ত্রের দ্বারা সুবিধা, কারণ বেশি দীর্ঘদিন টাইম লাগবে না, অল্প টাইম লাগবে, অল্প খরচা লাগবে, খুব দ্রুত কাজ হবে। আদিবাসী তন্ত্র এটাই কাজ একদম। আর আদিবাসী তন্ত্রের ক্ষেত্রে আমাদের তন্ত্রে সাধারণত কিছু নিয়ম মানতে হয় আমাদের যারা তন্ত্রের হাত ধরেছে, কিন্তু আদিবাসী তন্ত্রে সেই তুলনার নিয়ম কি আরো বেশি? না, আদিবাসী তন্ত্রেতে কোনো নিয়ম নেই, যা খুশি খাবে, যেখানে খুশি যাবে। অন্যান্য তন্ত্রে যদি বশীকরণ কাউকে করে তাকে 7 বার 8 বার ওষুধ খাওয়াইতে বলা হয়, কিন্তু আমাদের আদিবাসী তন্ত্রে হচ্ছে যে কোনো একবারই খাওয়াবে ওষুধ, এছাড়া কোনো নিয়ম নেই। আপনার মাছ খাওয়া, ডিম খাওয়া, আতুর বাড়ি যাবেন, শ্মশান বাড়ি যাবেন না, এগুলো বলে থাকে তান্ত্রিকরা, কিন্তু আমাদের তন্ত্রতে কোনো এসব নিয়ম নেই। কোনো নিয়ম নেই, কোনো জব নেই, খুব অল্প টাইমে কাজ, অল্প খরচায়ও কাজ, কোনো নিয়ম নেই। আর কোনো যেটা খাওয়া হবে না ওটা খাওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় অনেক নিয়ম মানতে হয়, মানে আমরা অনেক স্থানে যেতে পারি, যেমন বেশ কিছু নিয়ম থাকে যে আমরা যদি তাবিজ বা মাদুলি কিছু ধারণ করি, বেশ কিছু স্থানে যাওয়ার বারণ থাকে, বা গেলে সেটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদিবাসী তন্ত্রে সেটিও নেই। যদি কেউ মারা যায় তাকে ধরে বসে বসে কাঁদবে, কোনো অসুবিধা হবে না, তার মাদুলি নষ্ট হবে না, একদম। এই জায়গাটায় আমাদের কিন্তু আদিবাসী তন্ত্র আরেকটু সুবিধা করে দেয়, কারণ আমাদের অনেক সময় অনেক নিয়ম আমরা মানতে পারি না, বা ভুলবশত হয়তো পালন করে ফেললাম, মানে যেটা বারণ আছে সেক্ষেত্রে কিন্তু যে একটা সম্ভাবনা থাকে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার, আদিবাসী তন্ত্রের মাধ্যমে আপনারা যা তন্ত্রক্রিয়াতে সমস্যার সমাধান করবেন তার কিন্তু কোনো রকম নেগেটিভ এফেক্ট নেই। এবার আমরা চলে আসব বাস্তু সমস্যা নিয়ে। বাস্তু সমস্যা আমার হয়েছে বা আমার বাস্তুতে সমস্যা রয়েছে, কিছু সময় লোকে সমস্যা নিয়ে চলে আসে, কিছু সময় বুঝতে পারে না। সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার বাস্তুতে সমস্যা রয়েছে, কি কি সিম্পটম দেখা দিতে পারে বাস্তুতে? দেখুন, বাস্তু সমস্যা থাকলে অনেক কিছু ব্যাপার বলতে, যেমন রোগ জ্বালা সবসময় লেগে থাকবে, উন্নতির জায়গায় বাধা হবে, কিছু টাকা আসার কথা থাকবে সেটা আয় মানে আসবে না, আটকে যাবে, তারপর ঘরের মধ্যে অশান্তি গণ্ডগোলগুলো তো থাকবে, তার বাচ্চাদের শরীর খারাপ করবে। এই ক্ষেত্রে যদি বুঝতে পারে যে বাস্তু দোষ আছে, তো তারা যদি বাস্তু দোষ কি করেছে, কে করেছে, কিভাবে দোষ আছে, তার জন্য কিন্তু আয়না দর্পণ, জল দর্পণ, আয়না দর্পণ, জল দর্পণ এগুলো কিন্তু থাকে, থাকুন
এই দর্পণ করলে কিন্তু বোঝা যাবে যে কে কি করছে, কেন করছে, কেন বা এই অসুবিধাগুলো হচ্ছে, তার জন্য জল দর্পণ আয়না দর্পণ এগুলো আছে। একদম, মানে বাস্তু সমস্যা রয়েছে সেটা বোঝা যাবে, কিন্তু কিভাবে আপনার বাস্তুটাকে ক্ষতি করা হয়েছে সেটা কিন্তু আয়না দর্পণ জল দর্পণের মাধ্যমে পরিষ্কার বোঝা যায়। সঙ্গে যিনি রয়েছে কথা বলে আলোচনায় ফিরবো, কে রয়েছে নমস্কার বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছে বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। আচ্ছা বলুন, কি নিয়ে প্রশ্ন আপনার, কি জানতে চাইছেন? আচ্ছা, সবসময় অসুস্থ বোধ করছেন তাই তো? আপনাকে একটা কথা বলে শুনেন, আপনাকে একটা কথা বলে শুনেন, আপনি অসুস্থ বোধ করছেন, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বলবো আমি কোনো তান্ত্রিককেও আপনি দেখাবেন, কারণ আপনার শরীরে যেসব অসুবিধাগুলো হচ্ছে, যে রোগ জ্বালাগুলো লেগে আছে, এগুলো ডাক্তারি প্রবলেম হলেও, শরীরের মধ্যে যে রোগ জ্বালাগুলো হচ্ছে এগুলো ডাক্তারি প্রবলেম হলেও কেউ তন্ত্র ক্রিয়া করে আটকি রেখেছে, রোগ আটকানো যায়, ওষুধ খেলে মেডিসিন খেলে কাজ করবে না, যদি তান্ত্রিকের দ্বারা কেউ ক্ষতি করে আটকিয়ে দেয়, আর সেটাই হয়েছে, কেউ ক্ষতি করে রেখেছে, আপনি যেখানেই যে ডাক্তারের কাছে যান না কেন কোনোভাবে ঠিক হবে না, আপনি ডাক্তার দেখালেও আপনাকে তান্ত্রিকের কাছে গিয়ে সহযোগিতা নিতে হবে, কারণ রোগ আটকিয়ে দেয়, রোগ আটকানোই আছে আপনার, সেটার জন্য আপনার ক্ষতি করা আছে, কেউ ক্ষতি করে রেখেছে, কোনো মহিলার দ্বারাই ক্ষতি, আপনি পারলে কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে গার করুন, প্রতিকার করুন। একদম, আপনি বুঝতে পেরেছেন, পরিষ্কার কিন্তু প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। শারীরিক সমস্যায় যেটা আপনি বুঝছেন, এখানে শুধু সমস্যা নিয়ে কথা হয়, এখানে আপনার সমস্যা কোন জায়গায় সেটা নিয়ে কিন্তু কথা হয়, আর আপনাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে হাজার চিকিৎসা করলেও কিন্তু আপনি শারীরিক উন্নতি তো পাবেন না যতদিন না আপনি প্রতিকারটা করাবেন যেখানে আপনার ক্ষতি করা। আমাদের অনেক ক্ষেত্রে তো কেউ ক্ষতি করে রাখে, মানে যেটা ক্রিয়েট করা, তৈরি করা, ঠিক যেরকম ওনাদের ক্ষেত্রে হয়েছে, সেটাও তো কাটানোর প্রয়োজন রয়েছে, আদিবাসী তান্ত্রিকের সেটাও কাটিয়ে দেওয়া সম্ভব, মানে একজন করে রেখেছে অলরেডি ক্ষতিটা, সেটাকে আবার কাটাতে হবে। দেখুন, আমরা যেমন মোবাইল থেকে মোবাইল মেসেজ ট্রান্সফার করে মেসেজ পাঠাই, সেরকম ভাবে রোগও কিন্তু চালান করা হয়, কারণ অনেক তান্ত্রিকরা, অনেক তান্ত্রিক কেন, যারা প্রকৃত তান্ত্রিক তারা কিন্তু আত্মাকে বেঁধে রাখে এবং আত্মার দ্বারাই কাজ করে, সেটা আমারও কাছে আছে। এবার এই আত্মা চালানির দ্বারাই কিন্তু রোগ একটা পাঠিয়ে দেওয়া হয়, যদি কাউকে রোগ করাইবে, ক্ষতি করাইবে, কিছু তান্ত্রিক আছে খারাপ তান্ত্রিক, তারা ক্ষতি করে মানুষের, তাদের কাজটাই ক্ষতি করা। এবার সেই রোগটা যদি চালান করে দেয়, তাহলে কিন্তু সে অপারেশন করবে, রোগটা ভালো হবে, কোনো রকম ভালো হবে না, সে অপারেশন করবে, ডাক্তারের চিকিৎসা করাবে, কিন্তু কোনো রকম ভাবে কোনো ভালো হবে না, তার জন্য কি করতে হবে, যেহেতু বাঁধা আছে, যেহেতু চালান করা আছে, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ওটা কাটান করতে হবে, তবেই কিন্তু তার সুচিকিৎসা হবে, না হলে চিকিৎসা যতই করুক না কেন, যত ভালো ডাক্তারের কাছে যাবেন কেন, তার ভুল চিকিৎসা হবে, কোনো রকম ভাবে ভালো হবে না, কারো হয়তো কেটে গেছে, কারো অপারেশন করেছে, কেটে গেছে, কাটেছে, কিন্তু তার ঘা সুখ লাগছে না কোনো রকম ভাবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, কোন তান্ত্রিকের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু কোনো রকম ঘা সুখ লাগছে না, কোনো ওষুধ কাজ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু তান্ত্রিকের কাছে যাওয়া অবশ্যই ভালো। সঙ্গে যিনি রয়েছেন, নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে ফোন করছেন বলুন, শুনছেন? মালদা থেকে বলুন, নাম বলবেন, বয়স বলবেন। অনিবের সরকার। আচ্ছা, কার বিষয়ে জানছেন এটা আপনার? ছেলে ছেলে কেরিয়ার নিয়ে জানবেন তো? এখন পড়াশোনা করছে? পড়াশোনা করছে, এবং মাধ্যমিক দিল। মাধ্যমিক দিল, মাধ্যমিক দেখ, পড়াশোনা চালিয়ে যাক, এখন অনেক বাকি, এই মুহূর্তে এখন তো পড়াশোনা না কমপ্লিট করলে চাকরি বাকরি কথা এখন থেকে বলা যাবে না, তবে এখন অনেক বাড়ি কি 6 মাস অন্তর 1 বছর। হ্যাঁ, এটা কি আপনি পড়ার বিষয়ে বলছেন, পড়াটা কমপ্লিট করতে পারবে কি না, হায়ার এডুকেশন আছে কি, মানে উচ্চ শিক্ষা, মানে পড়ায় কোনো বাধা আছে কি না? না, বাধা নেই, বাধা নেই, পড়াশোনা এখন চালিয়ে যাক, আপনারা একটু যেমন ভাবে লেগে আছেন সেইভাবে লেগে থাকেন, ঠিক আছে? বুদ্ধি তো বাড়ানো যাবে না,
এবারে গ্রহ যেগুলো আছে সেগুলোকে আপনি কাটাতে হবে। আপনি পড়াশোনার ব্যাপারে জানলেন, পড়াশোনার ব্যাপারে আপনি বলুন। একদম, বাকি বিষয়ে কথা বলতে গেলে আপনি আসতে পারেন, আপনি না আপনারা যারাই মনে করছেন একটু সমস্যার মধ্যে রয়েছেন তারা আসতেই পারেন। তার বিষয় হচ্ছে মানে যখন আপনি আসবেন চেম্বারে সেক্ষেত্রে কি হবে, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু কথা বলা সম্ভব, যেহেতু সময়টা অনেকটা থাকছে। আর এখানে লাইভ অনুষ্ঠানে প্রত্যেকটা সুযোগ করে দেওয়ার জন্য একটা করে প্রশ্নের উত্তরই গুরুজি সীতারাম সেনাপতি দেবে, কারণ এই অনুষ্ঠানটা সকলের জন্য। তাই প্রত্যেকেই ফোন করুন অবশ্যই, যারা জীবনে অনেকগুলো দিক জানতে চাই যে মানে আগামী দিনে কি হবে, কিভাবে ভবিষ্যতে এগোবেন, বা যা যা সমস্যা সবকটা সমস্যার প্রতিকার চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, দুটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে, আমি একবার বলে দিচ্ছি 9932733962 নাম্বার, আরো একটি নাম্বার রয়েছে 9733918255। এই দুটি নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন চেম্বারে আসার জন্য। চেম্বারে আসতে গেলে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা হাওড়া ময়দান, পাচ্ছেন দক্ষিণেশ্বর, আপনারা পাচ্ছেন শিয়ালদা, তার পাশাপাশি আপনারা পাচ্ছেন বাংলাদেশ ঢাকায় প্রতি মাসে একবার, পাচ্ছেন আপনারা আসাম, পাচ্ছেন আপনারা ত্রিপুরা, পশ্চিম মেদিনীপুর কেরানীতলায় পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর পিংলায় পাচ্ছেন। কবে কোথায় পাচ্ছেন তার জন্য বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে সময় আর ডেটটা অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হবে। সঙ্গে যিনি রয়েছেন, নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনার দাদার নাম বলতে হবে, বয়স বলতে হবে? বয়স 35। কি নিয়ে সমস্যা, কি প্রশ্ন দাদাকে নিয়ে? কোনো ভাবে কিছু হচ্ছে না? আপনি যেটাই বলবেন সেটাই ঘুরে যাবে। আপনি ডাক্তার দেখেন, বুঝলেন তো? এইটা না আপনার দাদার বিষয়, তো আপনি একটা কাজ করুন, এই যে আপনি একটুখানি অনুষ্ঠানের পরে একবার ফোন করুন মানে মোবাইল নাম্বারে, কারণ এই ক্ষেত্রে কি হয় বলুন তো, এখানে তো ডেট অফ বার্থ না হচ্ছে না, বয়সটা না হচ্ছে, নামটা না হচ্ছে, সব থেকে বড় কথাটা ভয়েসে ভাইব্রেশন না হচ্ছে। সেক্ষেত্রে যার বিষয় সে যদি কথাটি বলেন তাহলে না পরিষ্কার করে উত্তর দেওয়া সম্ভব হয়। সেই ক্ষেত্রে ধরে যারাই ফোন করবেন তারা একটুখানি নিজের বিষয় জানতে ফোন করলেই সুবিধা হয় আপনাদের প্রশ্নের উত্তর দিতে। কে রয়েছে? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি সুদীপ কথা বলছি। নিজের বিষয়ে কথা বলবেন? আমি নিজের বাড়ি নিজের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আপনার বয়সটা বলুন। 41। আপনার ব্যবসার জন্য আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ। ব্যবসার জন্য, ব্যবসা আগের তুলনায় তো মন্দা চলছে এখন? হ্যাঁ মন্দা চলছে, এবং পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, কাজ থেকে টাকা কাজ থেকে বের হচ্ছে, এবং যেটাতে হাত দিবেন ওটাতেই বাধা হবে। এটা গ্রহ দোষ নয়, কেউ ক্ষতি করে রেখেছে, গ্রহ দোষ নয়, কেউ ক্ষতি করে রেখেছে। বর্তমান কিন্তু উন্নতি থেকে প্রবল বাধা, যা আয় হচ্ছে তার চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে, কিছু হচ্ছে না, মানসিক চাপটা দেখতে পাচ্ছি, পরের পর ঝঞ্ঝর ঝামেলা বাড়তে আছে, কমছে না বরং। এর জন্য আপনাকে বলবো আমি, আপনি মানসিক দিক থেকে ভেঙেও পড়ছে, সুতরাং গাড়ি ঘোড়ার দিক থেকে সাবধান সতর্কে চলাফেরা করবেন, এবং কারো কাছে গিয়ে একটু আপনি প্রতিকার নেন, কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। কোনো শত্রু আমরা দেখতে পাচ্ছি, কোনো ব্যক্তিগত শত্রু কিন্তু ক্ষতি করে রেখেছে, নিজেদের মধ্যে বাইরের কেউ নয়। কাটানো যাবে, যারা তন্ত্রের কাজ করে তাদের কাছে গিয়ে আপনাকে কাটাতে হবে, কাটিয়ে আপনি একটা প্রতিকার নিয়ে এগিয়ে যান, তবে এগাতে পারবেন, না হলে এই মুহূর্তে আপনার যেটা হচ্ছে, যেটা হাত দিচ্ছেন ওটাতেই বাধা, এবং হওয়া কাজ হচ্ছে না। কারণ আদিবাসী তন্ত্রে কিন্তু অসম্ভব বলে কিছু নেই, এই সমস্যার সমাধান কিন্তু নিশ্চিত যদি আপনি যোগাযোগ করতে চান। ঠিক আছে।
সাথে থাকুন আপনি আর যারা রয়েছেন এই অনুষ্ঠানের সাথে, তাদের আরো একটা কথা জানিয়ে রাখি, প্রত্যেকটি সমস্যার সমাধান তো আদিবাসী তন্ত্রে রয়েছে। আর একটা যেটা রয়েছে, গুরুজি সীতারাম সেনাপতি নিজের লেখা একটি বই রয়েছে, যেই বইটির মধ্যে কিন্তু অনেক সমস্যার সমাধান রয়েছে। আপনারা টিভি স্ক্রিনে দেখছেন মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায়, আপনারা সকলে সুস্থ থাকতে চান, আমরা সকলে সুস্থ জীবনের উপায় খুঁজি। এই বইটি কিন্তু যারা চেম্বারে আসছেন তারাও পাচ্ছেন, এছাড়াও কলেজ স্ট্রিট থেকেও আপনারা যে কোনো বড় বইয়ের দোকান থেকেও কিন্তু এই বইটি কালেক্ট করতে পারেন। এই বইয়ের মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান লেখা রয়েছে, যে সমস্যাগুলো আমরা দৈনন্দিন জীবনে ফেস করি, তাই সুস্থ থাকার জন্য এই বইটি কিন্তু সংগ্রহ করে নিতেই পারেন যারা ইচ্ছুক। সঙ্গে যিনি রয়েছেন, নমস্কার বলুন। কোথা থেকে বলছেন? মানবী সরকার। বয়সটা বলুন। তিরিশ প্লাস। কি নিয়ে প্রশ্ন আপনার? বিবাহিত জীবন নিয়ে। শিয়ালদাকে ফোন করছে মানবী সরকার, সাথে থাকুন। আপনার হাজবেন্ডের নাম কি আছে? হাজবেন্ডের নাম কি আছে? শুনতে পাচ্ছেন আপনি? আপনার হাজবেন্ডের নামটা বলুন। আপনার হাজবেন্ডের নাম জিজ্ঞেস করা হয়েছে। প্রসেনজিৎ সরকার। এখন কোথায় আছে? প্রসেনজিৎ এখন কোথায় আছে? আপনারা ঠিকঠাক না উত্তর দিলে আমি উত্তর দেবো কোথায় গিয়ে বলুন। ওই জন্য চুপচাপ বসে তা আপনি আপনার বাপের বাড়িতে রয়েছেন, তাই তো? তো সেটা তো জিজ্ঞাসা করা আছে যে হাজবেন্ড কোথায় আছে। আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি ফেরত যেতে যাচ্ছেন? আপনি কি ফেরত যেতে যাচ্ছেন? আপনাকে কথা বলে শুনে এত টাইম এখানে নেই। আপনাকে কথাটা শুনুন, আপনার এত টাইম নেই। আপনার 45 মিনিট টাইম দিয়ে দিলে আপনি টাইম পাস শেষ করতে পারবেন না, কথা বলে শেষ করতে পারবেন না। কথাটা হচ্ছে কি এখানে এত কথা চলবে না, কথাটা হচ্ছে কি আপনি কি আপনার হাজবেন্ডকে ঘর করতে চাচ্ছেন না চাচ্ছেন না? না আপনি বলছেন যে আপনার কাছে আসু আর আপনার হাজবেন্ড, আপনি যাবেন না ও আসবে, আপনি যে কোনো একটা কথা বলুন তো। কোন কি চাইছেন আপনি পরিষ্কার করে বলুন। আপনার এখানে এসে আছে আপনাকে ফেরত নিয়ে যায় সেটা চাইছে? আপনি কোন তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিকের কাছে গিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেল, পরিষ্কার নির্দিষ্ট প্রশ্ন করলে নির্দিষ্ট উত্তর পাওয়া যাবে। আপনি চাইছেন আপনার হাজবেন্ড যাতে এসে আপনাকে ফেরত নিয়ে যায়, তার জন্য কিছু প্রয়োজন আছে প্রতিকারের, মানে যে কারণে হয়তো হাজবেন্ড ওয়াইফের এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা তো প্রায়শই হয় যে কোনো ক্ষেত্রে। একটা কথা বলি, এক হাতের তালি কখনো বাজে না, দুটো হাত ছাড়া। আমি না ছেলের পক্ষে না মেয়ের পক্ষে, আমি কারো পক্ষেই সমস্যা সমাধানের পক্ষে, সমস্যা সমাধানের পক্ষে। এবারে কেউ যদি বলে যে আমার স্বামী ভালো নয়, এরকম বলতেই পারে, মেয়ে তো বলবেই তার। আর তার স্বামীর কাছে যখন যাবো সে বলে আমার বউ ভালো, ওয়াইফ ভালো নয়, তাহলে আমরা তো এগুলো শুনতে যাবো না। প্রকৃত কাজ দোষ দুজনের নাম লিখে যদি চেম্বারে বসে যায় তখন দোষটা ধরা পড়ে যায়। অনেকে থাকে বাপের ভোগে বেশি ভালোবাসে, ছোটবেলা বন্ধু থাকে শুধু সেখানে, আর ছেলেও শুধু অনেক সময় দেখে বউয়ের সঙ্গে যখন কোনো অসুবিধা হয় তখন অন্য কারোর সঙ্গে একটা মেসেজ আসবে, এই একটা গোজা খিচুড়ি হয়ে যায়, খিজে হয়ে যাওয়ার পর তারপর দায়ী করে সে মানে তান্ত্রিককে, আমি আমাকে ঘর করতে পারছি না, এটা করতে পারছি না। দোষটা কোথায়, দোষটা কোথায়? আগে তো দোষটা কোথায় বের করতে হবে, যে আমার দোষ না আমার বরের দোষ। কিন্তু নিজের দোষটা কেউ দেখে না, কিন্তু আমি যদি কেউ, আমিও যদি কোনো দোষ করি আমার দোষটা আমি দেখবো না, মানে অপরে যে রয়েছে অরি দোষ। কিন্তু এরকম কেউ কেউ কোনো মেয়ে থাকে, আমি কারো উপর রাখছি না, আমার কথাটাই এরকম, কোনো কোনো মেয়ে থাকে যে আমার বর আমার বাপের বাড়িতে এসে থাকুক, আমি যেমন বলবো সেরকম হবে, কাজ করবে, বাজার করবে, আমার মাও খাবে, বাবাও খাবে, ভাই খাবে, এরকম একটা ব্যাপার থাকে সেটা। আর কেউ কেউ বলে শ্বশুরও করতে চায় না, অনেকেই করতে চায় না, এবার কোনটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি তার দাম ডেট অফ বার্থ নিয়ে বসলে কিন্তু হয়ে যাবে। আর ওর সঙ্গে যদি আমি কথা বলি যেটা আমার টাইম শেষ হয়ে যাবে, তাহলে তার আল্লোক লাইনে আসবে না একদম না। তবে যারা মনে করছে যারা ডিটেলস কথা বলতে চাইছেন, আরো কিছু জানাতে চাইছেন, তারা কিন্তু চেম্বারে আসতেই পারেন। কারণ চেম্বারের ক্ষেত্রে কি হয়, সময়টা আপনার অনেকটা বেশি দেওয়া সম্ভব, যেটা হয়তো এখানে একটা অনুষ্ঠানে আমরা প্রচুর মানুষকে লাইনটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু চেম্বারের ক্ষেত্রে কিন্তু সময়টা নির্দিষ্ট অনেকটা বেশি। তাই যারা নিজেদের বিষয়ে ডিটেলস জানতে চাইছেন বা গুরুজির সাথে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই চেম্বার ভিজিট করুন। আপনার আগে বুকিং নাম্বারটা নোট করুন। কে রয়েছেন? নমস্কার বলুন। নমস্কার, আমি আন্দামান থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একটা ছেলের বিষয়ে জানতে চাই।
ছেলের নাম আর বয়স বলুন। ছেলের নাম সৌভিক দাস। আচ্ছা, বয়স 30 বছর। আচ্ছা, এখন ছেলে কোথায়? ছেলে এখন এখানেই আছে, আন্দামানেই আছে। আচ্ছা, আপনি আমার ক্যারিয়ার নিয়ে উন্নতি জানবেন, উন্নতি নিয়ে ক্যারিয়ার নিয়ে জানবেন। উন্নতি নিয়ে জানবেন, ক্যারিয়ার নিয়ে জানবেন। একটা কথা বলি মা, ছেলের কেউ কিছু করেনি, এটা গ্রহ দোষ। আপনারা কারো কাছে কি যোগাযোগ করুন, কারণ এই গ্রহ দোষ না কাটলে ছেলের কিন্তু উন্নতির জায়গায় বাধা। বর্তমান যেটাতে হাত দিবে সেটাতেই বাধা হবে, এর জন্য কারো কাছে যেতে হবে, একটু যোগাযোগ করতে হবে। আমি জানি মা, ওই জন্য তো বাধাটাই আমি ধরছি, আমি তো অন্য কিছু ধরিনি। আর কথাটা হচ্ছে কি, যেহেতু বাধা হচ্ছে তার জন্য কারো কাছে যেতে হবে মা, প্রতিকার করাতে হবে, তো তবেই তো বাধাটা কাটবে, না হলে তো এমনি কাটবে না মা। আমি বলে দিলে কি কাটবে? কাটবে না। যে বাধাটা হচ্ছে সেই বাধাটা ধরে কিন্তু কাটান করতে হবে মা। কি বলছো? আমি তো অনেক দূরে থাকি, তো আপনি তার জন্য কাজ করতে পারেন, অনলাইনে কিছু ভাবে যোগাযোগ করা যায়, কোনো প্রতিকার নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি অনলাইনে কথা বলতে পারবেন, মানে প্রোগ্রামের পরে কথা বলতেও পারবেন, তার প্রসেস আপনাকে বলে দিবে, আপনি ফোন করুন, এবং আপনি না আসতে পারলে আপনার কুরিয়ার করে জিনিসও পৌঁছে যাবে। আপনি যেমন দূর থেকে বসে অনুষ্ঠানটি দেখছেন, অনুষ্ঠানটা ফলো করছেন তো, মানে আগেও দেখেছেন তো গুরুজি? আমি দেখেছি, আমাদের তো জিও টিভিতে দেখতে হয়, জিও টিভিতে দেখি গুরুজি প্রোগ্রাম খুবই ভালো লাগে, সেই জন্যই বলা। হ্যাঁ, সেটাই বলা, মানে এত দূর থেকে আপনি জিও টিভিতে বসে এই চ্যানেলটা দেখছেন, গুরুজির প্রোগ্রাম দেখছেন, ফোন করছেন, ফোন করে যখন কথা বলতে পাচ্ছেন, ঠিক একই রকম ভাবে অনলাইনেও কিন্তু আপনি আরো ডিটেইলস জেনে নিয়ে যে প্রতিকারটা ছেলের দরকার সেটা কিন্তু আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না। আমি প্রোগ্রামের পরে ফোন করব। অবশ্যই ফোন করবেন, অবশ্যই প্রোগ্রামের পরে ফোন করুন। ফোন করে আপনি শুধু না, আপনাদের মতো যারা দূরে রয়েছে সাথে থাকুন আপনি, এইরকম যারা অনেকটা দূর থেকে ফোন করছে বা দূর থেকে অনুষ্ঠানটি দেখছে বসে, তাদের অনেক সময় মনে হয় যে আমি এত দূরে রয়েছি, হয়তো আমি ফোন করে আমার কোনো লাভ হবে না, বা আমি কথা বলেও সমস্যার সমাধান পাবো না। যত দূরেই থাকুন না কেন, এখন এই আপডেট লাইফে কিন্তু সবকিছু সমস্যার সমাধান করা সম্ভব। আপনি যেখানেই থাকুন না কেন, প্রতিকারও পাবেন, আপনি প্রেডিকশনও পাবেন, সমস্যার সমাধানটাও পাবেন। শুধু আপনাকে মোবাইল নাম্বারে ফোন করে বলতে হবে যে আপনার কি সমস্যা, আপনি কোথায় রয়েছেন, সেখানেই কিন্তু আপনার প্রতিকার পৌঁছে যাবে। কে রয়েছেন, নমস্কার বলুন। ডেফিনেটলি বলতে পারেন, আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। দিদির মেয়ের সম্পর্কে, তাই তো? আচ্ছা, নামটি বলুন, দিদির মেয়ের বয়সটা বলুন। 26 দেবস্মিতা দাস। কি নিয়ে জানবেন বলুন? আচ্ছা বলি শুনুন, এবারে আপনি বলা শেষ করছেন, আমি বলছি আপনি শুনুন। তো মেয়েটাকে যাকে বিয়ে দিচ্ছেন সে জামাইয়ের নাম কি? আচ্ছা, তার বয়সটা একটা আনুমানিক বলা যাবে? বয়সটা বলতে হবে, মানে আপনার যে বোন যে তার হাজবেন্ডের বয়সটা মোটামুটি আনুমানিক কিছু জানা আছে সেটা তাহলে বলুন। 29-30-এর মধ্যে। একটা কথা বলি, এখানে কিন্তু কেউ কিছু করেনি, তবে দুজনকারই রাগ যে দুটোই আছে। হ্যাঁ, তো শুধু ছেলেকে দোষ দিলে হবে না, আপনার মেয়েরও দোষ আছে, ভালো রকম আছে। কারণ কোনো কথা মানে বললে উত্তরটা বেশি দিবে এবং রাগটাও দেখাবে বেশি, রাগ যে দুটোই দেখতে পাচ্ছি। কেউ কম, এক হাতে তালি তো বাজে না দুটো হাত ছাড়া। এখানে আমি বলবো মা, কেউ কিছু করেনি, তবে ঘর করতে পারবে কিনা বলা মুশকিল, ডিভোর্সের দিকে যাবে, তবে পারলে কারো কাছে। আমি জামাইকে দোষ দিচ্ছি না, আপনার মেয়ের কথাই বলে যাচ্ছি। আমার এত কথা শোনার সময় নেই মা, আমার এত কথা। আপনি শুনুন, আপনি শুনুন, আপনার সমস্যাটা শোনা হয়েছে, যদি প্রতিকারের প্রয়োজনে একটু যোগাযোগ করতে পারেন। এই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত ঠিক করার প্রয়োজন রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়। এবার আমরা একটা কথায় ফিরতে চাই, যেরকম
আমরা অশরীরী বলি বা অদৃশ্য বলি, কিছু জিনিস আমরা বিশ্বাস করি না, চোখে দেখতে পাই না বলে, কিন্তু তার কিছু প্রভাব থাকে। তা সাধারণ মানুষের জীবনে যে প্রভাবটা পড়ে সেটা আমরা বুঝবো কি করে, মানে কি কি বিষয় হতে পারে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি কারোর অশরীরী ছায়া পড়েছে? রোগ লেগে থাকবে, সবসময় রোগা হয়ে যাবে, খেতে পারবে না, উল্টাপাল্টা স্বপ্ন দেখবে, এরকম হতে পারে। কিংবা বাস্তব বাড়ির মধ্যে ঠকঠাক হুড়হাড় গিড়গাড় এরকম শব্দ হতে পারে, কেউ বা কেউ হাঁটা চলা করে হাঁটছে, কেউ গুনগুন করে গান গাইছে, কেউ বা কান্না করছে, এরকম ধরনের হতে পারে। সেটা এবারে যেখানে যেমন ভূতের প্রভাব থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, কিন্তু যেখানে স্পিড আছে সেখানে কিন্তু বোঝা যাবে যে কেউ একটা কিছু আছে এখানে। এবার যদি কাউকে দৃষ্টি করে থাকে, ধরুন কাউকে দৃষ্টি করে বুঝবে কিভাবে, কিরকম বুঝবে? রোগ লেগে আছে, ডাক্তার দেখাচ্ছে, সারছে না, একভাবে থাকছে, তাকে সাতবার কিছু কথা বলে কোনো একটা উত্তর দিচ্ছে না, এরকম ধরনের কোনো ব্যাপার যদি থাকে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে কি কিছু হয়েছে না, ডাক্তার তো পারবে না, কিন্তু তখন কি করতে হবে, কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। মানে এক নর্মালের দিকে যাবে, নর্মাল জীবন থেকে একটু সরে যাচ্ছে। বা যদি একই বাড়ির ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন যে যে ছায়া পড়া বা যে আওয়াজ শোনা, সেটা একই বাড়িতে যদি পাঁচজন থাকে, তাহলে পাঁচজনের মধ্যে কি কোনো একজন শুনছে এরকম হতে পারে যে দৃষ্টিটা তার উপরেই পড়েছে? হতে পারে, কারণ যার রাশি হালকা হবে, যার রাশির সঙ্গে রাশি মিল হয়ে যাবে, সেই কিন্তু জানতে পারবে, শুনতে পারবে, অন্য কেউ না। হ্যাঁ বলুন, কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি তো আমার বোনের জন্য গান বলতো। আচ্ছা, বোনের নাম আর বয়সটা বলবেন। হ্যাঁ, নামটা বলুন আর প্রশ্নটা বলুন। প্রশ্নটা বলুন, আপনার বোনকে নিয়ে কি জানতে চাইছেন বলুন। মানে সাংসারিক একটু অশান্তি। সেটা তো কেউ করাচ্ছে, সব কামড়াবার ওষুধ আছে, মানুষ কামড়াবার ওষুধ এখনো বেরায়নি, জ্যান্ত মানুষ যদি কামড়ে দেয় অনেক, মানে ওষুধ বেরায়নি, মানে ইঞ্জেকশনও বেরায়নি, কোনো ওষুধ বেরায়নি, পরিষ্কার কথা। এবারে কথাটা হচ্ছে কি, সেখানে যে বাড়ির মধ্যে আপনার বোন যে আছে, সেখানে একটা অশান্তি গন্ডগোল সবসময় একটা লেগে আছে, কোনো শান্তি আমি দেখতে পাচ্ছি না, শারীরিক ভাবেও কিন্তু সুস্থ নয়। এর জন্য আমি বলবো, শুধু মানে বোন কেন, সেখানে বাস্তব দোষ দেখতে পাচ্ছি, কেউ ঠিক নেই, অশান্তি গন্ডগোল সবসময় লেগে আছে, এর জন্য মা কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, কেউ তো ক্ষতি করে রেখেছে, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ করে প্রতিকার করে নাও। বাস্তুটাই ক্ষতি করে রেখেছে, বাস্তুটাই ক্ষতি করে, সবাইকে এফেক্ট লাগবে তো। যদি বাস্তুটার মধ্যে সামনে যদি আগুন জ্বলে, তো আগুনের তাপে তো সবাইকে লাগবে, তো সেটা হচ্ছে খিটখিটা হয়ে গেছে। আপনার বোনও কিন্তু এই মুহূর্তে খিটখিটা দেখতে পাচ্ছি, প্রায় খিটখিটা, মানে কিছু বলে খ্যাক করে উঠবে, এরকম ধরনের ব্যাপার আছে আর কি, আগে রেগে যাবে তারপরে ঠান্ডা হবে, ঠিক আছে? দরকার নেই মিল থাকা বেশি, পারলে কারো কাছে একটু যোগাযোগ করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে যে কটি আমরা ফোন পাচ্ছি সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দাম্পত্য কলহ নিয়ে, মানে সম্পর্ক বিচ্ছেদের, সম্পর্ক বিচ্ছেদের সাথে বশীকরণ শব্দটা কিন্তু একটুখানি পরিচিত। যদিও বা বশীকরণ নিয়ে আমাদের অনেক অনেক মানুষের অনেক রকম প্রশ্ন থাকে, অনেক রকম ধারণা থাকে যে বশীকরণ মানে হচ্ছে, কারণ ক্ষতি করা বা বশীকরণ কার ক্ষেত্রে করা যায় বা কার ক্ষেত্রে করা উচিত, বা আদিবাসী তন্ত্রে কার ক্ষেত্রে করা যায়, অজানা অজানা কারোর কথা বললেই কি বশীকরণ করা সম্ভব, নেই স্বামী স্ত্রী মিলনের জন্য সম্ভব? বশীকরণ একটা পাওয়ারফুল জিনিস, কিংবা পাওয়ারফুল ওষুধ, সেগুলো খাওয়ানো হয়। এবারে যে যার বউ পালিয়ে গেছে তাকে সে খাওয়াতেই পারে, যার বর পালিয়ে গেছে তাকে সে খাওয়াতেই পারে। এবারে পচিশন দেখে প্রয়োজন মতো ওষুধটা দেওয়া হয়। কেউ চেকনামি করতে তো একটা মেয়েকে খাবিয়ে দিবে দুদিনের জন্য, তিন দিনের দিন আগে তাকে ছেড়ে দিবে, সেটা কিন্তু পাপ তান্ত্রিকের হবে, তখন কিন্তু কাজটা নেব না। টাকা সবাইরই আছে, কম বেশি সবাইয়ের আছে, একবারে গরিব নয় আমি, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি এনজিও আছে, বৃদ্ধ আশ্রম আছে, সেখানে 70-80 জন বিনা পয়সায় খাচ্ছে, কোনো কারো দানই নিচ্ছি না, আবার বিনা পয়সায় আমি মানে যে খুব অসহায় তাকে এমনি ঢুকিয়ে দিয়ে আমি আমার যে আশ্রম আছে। তো সেই ক্ষেত্রে 2-5 হাজার টাকা ধরে লোকে মিথ্যা কথা বলে আমি নেব না, আগে থেকেই বলে দেবো এটা তো করা উচিত, কি করা উচিত নয়।
আর বলেই দিই পরিষ্কার, তো সেখানে সেও হ্যারাসমেন্ট হবে না আর আমিও শুধু শুধু হ্যারাসমেন্ট হতে যাব না, এটা হলো ব্যাপার। যেখানে দরকার বশীকরণ ওষুধ দেওয়া সেখানে দেবো, যেখানে দরকার নেই সেখানে দেবো কেন? যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙনের থেকে বাঁচানোর দরকার আছে বা এটি একদম সত্যি প্রয়োজন সেখানে অবশ্যই কাজ করে, কিন্তু যারা মনে করছেন যোগাযোগ করতেই পারেন সম্পর্ক ভাঙন রোকার জন্য কিন্তু আদিবাসী তন্ত্রের হাত ধরতেই পারেন। কে রয়েছে? নমস্কার। আচ্ছা বলুন, নিজের বিষয় জানবেন, বয়সটা বলবেন, প্রশ্নটা বলবেন। আপনার বয়স বলুন। হ্যালো, কথা বলে শোনো, তোমার এগুলো গ্রহ দোষ, তুমি কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে নাও। গ্রহ দোষ না কাটালে তুমি যে কোনো কাজে হাত দিয়ে তোমার বাধা হচ্ছে তুমি বলছো, কিন্তু বাধা হবে শুধু, এটা এমনি হবে ঠিক হবে না। কারো কাছে যাও, কারো কাছে গিয়ে বাধাগুলো কাটিয়ে নাও, সাথে থাকো না। যারা মনে করছেন যে কোনো জীবনের বাধা কাটাতে চাইছেন বা হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কোনোভাবে সুফল পাননি, তারা একবার কিন্তু আদিবাসী তন্ত্রের হাত ধরতেই পারেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করার জন্য বুকিং নাম্বারটা ফোন করে নিন। তার পাশাপাশি চেম্বার আমি বলে দিচ্ছি, হাওড়া ময়দান রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, শিয়ালদা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর পিংলা নিজগৃহ রয়েছে, বাংলাদেশ ঢাকায় প্রতি মাসে একবার পাচ্ছেন, পাচ্ছেন আসামে একবার, পাচ্ছেন ত্রিপুরা একবার, কোথায় আপনি দেখাতে চাইছেন তার জন্য বুকিং নাম্বারে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতেই পারেন চেম্বারে। যদি মনে করে থাকেন যেই চেম্বার গুলি অ্যানাউন্সমেন্ট করা হলো বা যেই চেম্বার গুলিতে গুরুজি সীতারাম সেনাপতি বসতেন আপনি সেই চেম্বার থেকে অনেক দূরে থাকেন, এই চেম্বারে আসা আপনার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুকিং নাম্বারে ফোন করে বলতে পারেন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, অনলাইন সমস্যার সমাধানের যে ওষুধ প্রতিকার সেটাও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে, সঙ্গে যিনি রয়েছেন। নমস্কার বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলুন, নাম বলুন, বয়স বলুন। রঞ্জিত মাঝি, বয়স 45-45 বছর, তাই তো? আর্থিক প্রবলেম বর্তমান, আর্থিক প্রবলেমে ভুগবেন, ভুক্ত শত্রুর দ্বারা আক্রান্তিত, শরীরও ঠিক থাকবে না। যে বাড়িতে আছো নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, অবনতি দেখতে পাচ্ছি। নিজস্ব বাড়ি আমি শুনছি, তুমি কোন দুনিয়ায় আছো? আমি তো বলছি যে যে বাড়িতে আছো নিজেদের বাড়ি, তুমি বলছো নিজেদের বাড়ি? হ্যাঁ আমি শুনছি, কিন্তু ঘটনা হচ্ছে কি যে কোনোভাবে হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, এত সময় দেওয়ার মতো সময় লাইভ অনুষ্ঠানে থাকে না। এবার চলে আসে আমরা একটা শত্রুতা নিয়ে কথা বলতে। শত্রুতা কখনো আমরা বুঝতে পারি কে শত্রু, কখনো বুঝতে পারি না, কিন্তু শত্রু দ্বারা ক্ষতি হয়। তাহলে আদিবাসী তন্ত্রের ক্ষেত্রে অনেক সম্পর্ক নষ্ট তো শত্রু দ্বারা হওয়া সম্ভব, সেক্ষেত্রে কি সমস্যার সমাধান পাওয়া সম্ভব যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? শত্রু সবারই শত্রু আছে, সবারই শত্রু আছে, শত্রু কাকে? কিন্তু ঘটনা আছে, শত্রু যদি কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দেয় তখন সেটা কাটানো সম্ভব, কিবা যাতে ক্ষতি না করতে পারে তার জন্য মাদুলি দিয়ে গার দেওয়া হয় তন্ত্রক্রিয়া করে, আদিবাসী তন্ত্র সেও ক্ষতিকারও আছে। এবারে ঘটনা হচ্ছে কি, শত্রু থাকে তবে গার্ড দেওয়া, শত্রু নেই তার আগে থেকে গার্ড দেওয়া তো যাবে না। আগে শত্রু আছে কিনা দেখতে হবে, সত্যিকার তাকে ক্ষতি করছে কিনা দেখতে হবে, তবেই কিন্তু কাজটা করতে পারবে। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার বলুন। হ্যাঁ যাবে তো, গুরুজি রয়েছেন, আপনি নাম বলুন, বয়স বলুন। ছেলের বিষয় জানবেন তো? সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? সেটা গ্রহ ফিরেও হতে পারে, সাথে থাকুন, গ্রহ ফিরে কেটে পারেন। আপনি সাথে থাকুন, গুরুজি কথা বলছে, তারপর আপনার সাথে কথা বলা হবে, শুনতে পেয়েছেন? সাথে থাকুন, বলতে ওকে বলতে বলুন আর কি আছে, বলতে বলুন, বলুন কোথায় প্রশ্ন কি আছে বলো, বয়স কি আছে, নাম বয়স প্রশ্ন চটপট বলুন।
হ্যালো, কোথা থেকে বলছেন? নাম বিশ্বকুমার, বয়স 23। 23, প্রশ্ন বলুন। তোমার কাজের ব্যাপারটা নিয়ে, কাজ কি কর্মী জানতে? কাজ এখন হবে না রে, কাজ হবে না। কাজের জন্য তুই ছুটছিস কিন্তু কাজ পাচ্ছিস না, ভালো কাজ পাচ্ছিস না, চেষ্টা করছিস কিন্তু পাচ্ছিস না। একটা কথা বলি, কোনো মহিলার দ্বারা ক্ষতি আছে কারো কাছে গিয়ে কাটান করে নে, না হলে এমনি কাজ পাবি না, এমনি নর্মাল ভাবে, এমনি নর্মাল ভাবে কাজ পাবি না। কেউ ক্ষতি করেছে কারো কাছে গিয়ে কাটান করলে প্রতিকার করা, ঠিক আছে? কেউ ক্ষতি করেছে কাটান করতে হবে, প্রতিকার করাইতে হবে। এবার শুনতে পাচ্ছিস তো? প্রতিকার করে নিন, না হলে কিন্তু বাধা আবারও আসবে। হ্যাঁ, যে কথা ছিল আমরা অবাধ্য সন্তান নিয়ে কথা বলছিলাম, সে অবাধ্য সন্তানের ক্ষেত্রে যদি বাবা মারা চায় আদিবাসী তন্ত্রে হাত ধরতে, তার কি উপায়? মানে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া বা সম্পর্ক না রাখা, সেক্ষেত্রেও তো এখন অনেক দেখা যায় সন্তানদের মধ্যে, সেগুলো হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় কেউ ওষুধ যদি খাইয়ে দেয় তখন কিন্তু বাবা মার প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায়। এবারে বিশেষ করে কেউ ভালোবেসে বিয়ে করছে, তার বশীকরণ ওষুধ খাইয়ে দিয়েছে, তখন তার বউকে নিয়ে ছুটছে কিন্তু বাবা মার দিকে আর কোনোভাবে লক্ষ্য করছে না। এবারে সেটা কেউ বশীকরণ ওষুধ খাইয়ে করেছে কিবা কেউ বিচ্ছেদ করে দিয়েছে, একটু লাইনে থাকো মা, কেউ বিচ্ছেদ করে দিয়েছে কিবা গ্রহ দোষ, সেটা দেখতে হবে, তখন কিন্তু কাজ করলে কাজ করে যাবে। এটা হচ্ছে ব্যাপার, আগে দেখতে হবে কি করেছে, কি করবে, সমস্যাটা বলছে না কেন সন্তান অবাধ্য, সকলে বুঝতে পারছেন যে আদিবাসী তন্ত্র কাজ করে, আপনার সমস্যা করতে হবে। হ্যালো বলুন, কে রয়েছে? হ্যাঁ বলুন, এবার আপনার কথা শুনছি। মালদা থেকে বলছেন, কার বিষয়ে কথা বলবেন, নিজের ব্যাপারে জানবেন? কার বিষয়ে? আপনার কথাটা বোঝা যাচ্ছে না, নিয়ে জানতে চাইছেন তাই তো? যে বাড়িটাতে আছে নিজেদের বাড়ি মা? নিজেদের বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে রোগ জ্বালা লেগে আছে, উন্নতির জায়গাও বাধা হচ্ছে, একটু আধটু টুকটাক অসুবিধাও দেখা দিচ্ছে, মানসিক চাপ, মানসিক টেনশন এগুলোও কিন্তু থাকছে। বাড়িতে কোনো উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বাড়ি তো ক্ষতি করা আছে মা, কোনো ভূত প্রেতেরও দৃষ্টি আছে। আপনি কারো কাছে গিয়ে বাস্তু দোষটা কাটিয়ে ফেলুন, বাস্তু কেউ ক্ষতি করে রেখেছে। বাস্তু তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করে রেখেছে, কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, আমি সেটাই বলছি মা। কিভাবে আপনার বাস্তু সমস্যা সমাধান করা যায় গুরুজি অবশ্যই বলে দেবে, ঠিক আছে? টটকা দেওয়া যাবে, টটকা নেই, টটকা এখানে লঙ্কা পটকার মতন ফেটে যাবে, কারণ ভূত পেতের দ্বারা ক্ষতি করা আছে, কোনো টটকা কাজ করবে না। তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে যেহেতু ভূত পেতের দ্বারা, এটা তন্ত্র ক্রিয়া করে কাটান করতে হবে, বন্ধ দিতে হবে, তবেই আপনার ঘর বাস্তু ঠিক হবে, না হলে আপনারও মানসিক টেনশনে শুধু ভুগবে, এটা টটকায় হবে না। তবে আপনাকে বলবো, আমি যতদিন না আসতে পাচ্ছেন ততদিন আপনি বলবো বলবো আপনাকে হরে কৃষ্ণ, কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ, কালী তারা, হরি রাম, দুর্গা রাম, রাম রাম, শিব শিব, এটা জপ করতে পারেন। আরেকটা আছে কালী কালী বল কালী, শত্রুর মুখে পড়ু কালী, এই মন্ত্র জপ করতে পারেন। আপনি মুখস্থ না করতে পারলে আমাদের যে বুকিং ফোন আছে এতে কথা বলবেন, এরা আস্তে আস্তে বললে আমি লিখে নিতে পারবো। তাহলে অনুষ্ঠানটা আরো একবার আপনি ফেসবুক ইউটিউবে দেখে নিতে পারেন, গুরুজি বললো রিপিট টেলিকাস্ট যখন হবে ফেসবুক ইউটিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অনুষ্ঠান দেখতে পারেন। এবার আমরা খরচে চলে আসি, মানে তন্ত্রের তো অনেক খরচ সাধারণ মানুষ জানে, সেই ক্ষেত্র ধরে আদিবাসী তন্ত্রের খরচ কি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, মানে বহু মানুষের তো অনেক কম, বহু ধারণা অনেক কম, কিন্তু কাজ অনুপাতে, কাজ অনুপাতে কার কি সমস্যা, কার কি সমস্যায় তন্ত্র প্রয়োগ করতে হয় সেই অনুযায়ী কাজ, কিন্তু আমরা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে, আকাশ ছোঁয়া কিছু নয়। না না, সবাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না, কাজের উপরে নির্ভর, সেই কাজের উপরে খরচ। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার বলুন। হ্যালো নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, নাম বলুন, বয়স বলুন। নাম হচ্ছে ত্রিবেন্দু দেবনাথ। বয়স কত? বয়সটা বলুন।
ওই কেরিয়ার নিয়ে জানবি, 21 প্লাস সব এই দাঁতে কেরিয়ার নিয়ে জানতে থাক। কি নিয়ে বসলো, কেরিয়ার নিয়ে জানবেন তো? একটা কথা বলেছেন, কেরিয়ার উন্নতি করতে গেলে কোনো দৈব শক্তি সাপোর্ট তো অবশ্যই লাগবে। এমনি এমনি কেউ ছুটতে পারবে না, এমনি এমনি কেউ বড় হতে পারবে না। প্রত্যেকে দেখবি ঠাকুর মন্দিরে যাবি, দুর্গা ঠাকুর কালী ঠাকুর দেখতে যাবি, প্যান্ডেলে যাবি, সে ঠাকুর তৈরি করা আছে, ঠাকুরের পিছনে একটা বাঁশের ঠেক লাগানো আছে, তাকেও একটা শক্তিকে দান করানো আছে। তো সেরকম তোকে বাঁশের ঠেক লাগাতে বলছিলাম, কিন্তু আমি বলছি কি যে যখনই কেউ উন্নতি করতে যাবে কি চাকরি ক্ষেত্রে যাবে, যে কোনো ব্যাপারে যাবে না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। এমনি জিজ্ঞাসা করলে চাকরি দুম করে হবে না বাপ, কারো কাছকে যেতে হবে, প্রতিকার নেওয়াতে হবে, ঠিক আছে? আর তুই রাস্তাঘাটে একটু সাবধান সতর্কে চলবি, তোর মনটাও আমি চঞ্চল দেখতে পাচ্ছি, একটু সাবধান সতর্কে চলবি, কারণ ছোটখাটো অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, পারলে সাবধান থাকিস, কারো কাছে গিয়ে যোগাযোগ করবি। কারণ যখন কেউ হয়তো বাচ্চা পড়ছে, পড়তে পড়তে হঠাৎ মন চঞ্চল হয়ে গেলে পড়তে চাচ্ছে না, সেখানে কিন্তু দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। দৈব শক্তি সাপোর্ট প্রত্যেকেই দরকার, প্রত্যেকেই দরকার, সে বাচ্চার ক্ষেত্রে বলুন, বড়দের ক্ষেত্রে বলুন, বড়দের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে দৈব শক্তির সাপোর্টের দরকার আছে, না হলে যে কেউ ক্ষতি করবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটা কথা আমরা শুনতে পারি, সেটা ছোটদের ক্ষেত্রে আমরা বেশি মানি, কিন্তু এটা কি বড়দের ক্ষেত্রে হয়? আমরা এক কথায় বলি না যে বাচ্চাদের নজর লেগে যায়, একটু যে কারো বেশি কারো কম, কিন্তু নজর লেগে যায়, তারপর অসুস্থ। সেই নজরের জন্য কি কোনো দৈব শক্তি সাপোর্ট করা থাকে যে নজরটা লাগবে না? বাচ্চাদের নজর লাগা স্বাভাবিক, কারণ বাচ্চা হয় যেটাকে আমরা ভুল নজর বলি, নজর দোষ বলি। হ্যাঁ, কারণ বাচ্চা লেগে যায়, কারণ যদি কোনো বাস্তুতে ক্ষতি থাকে সুদা, কিংবা কোনো ভূত পেতরও যদি দৃষ্টি থাকে, তাহলে বাচ্চারা তো নিষ্পাপ, ছোট, ওরা কিন্তু ওদের প্রতি দৃষ্টিটাও পড়ে যায় এবং ওরা দেখতেও পায় সুদা। যদি দেখতে পায় তাহলে কিন্তু জ্বর জ্বালা এসে যাবে, রোগ জ্বালা এসে যাবে সবসময়, কেন বড়দের কাছে সবসময় প্রভাব পড়ে না, কারণ ছোটদের প্রতি আগে বেশি পড়ে। এবার সেক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কিন্তু সেখানে যখন দেখবে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, তখন কিন্তু তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ তান্ত্রিকের কাছে যাওয়া উচিত, কারণ ভূত পেতে যদি দৃষ্টি থাকে, কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দেয়, কেউ পূর্ণ জয় করে কালা জাদু করে রেখে দিয়েছে, এরকম যদি কেউ থাকে, বাচ্চাবেলা রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে চিৎকার করে উঠছে, কাঁদছে, হ্যাঁ এরকম থাকে, খাচ্ছে না, জ্বরে পড়ে থাকছে, ডাক্তার দেখাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু তান্ত্রিকের মধ্যেও ভালো লোকের কাছে যেতে হবে, কারণ যে কাজ জানে, যে বলতে পারবে, রোগটা ধরতে পারবে যে কি থেকে হচ্ছে, তার কাছে গেলে কিন্তু তবেই বাচ্চা পরিষ্কার হবে, ঠিকঠাক হবে। আজকে তো আমাদের সময় একেবারে কমে এসেছে, যারা আজকে কথা বলতে পারলেন না তারা কিন্তু অবশ্যই নেক্সট অনুষ্ঠানের জন্য অপেক্ষা না করে মোবাইল নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনারা কিন্তু নিয়ারেস্ট আপনাদের ইচ্ছে মতো যেটা আপনাদের সুবিধা সেই চেম্বারে যেতে পারেন, বা বাড়িতে বসেও কিন্তু অনলাইনের মাধ্যমে গুরুজির সাথে কথা বলতে পারেন। সমস্যা কোথায়, যারা বাস্তু সমস্যায় ভুগছেন, বুঝতে পাচ্ছেন না যে বাস্তুতে সমস্যা আছে কিনা, কিন্তু জীবনে অনেক সমস্যা ফেস করছেন, আদৌ সেই সমস্যার জন্য বাস্তু দায়ী নয় তো, তারা কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করে নিতে পারেন। যাদের বাস্তু সমস্যা রয়েছে তাদের এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমি তো বাস্তু পরিবর্তন করতে পারবো না, বাস্তুতে থেকেই বাস্তু সমস্যা করার সমাধান করতে হবে। অবশ্যই বাস্তুতে যে দোষী থাকুক না কেন, যত গণতান্ত্রিকই থাকুক না কেন, ক্ষতি করবে কেন, একটা কথা মনে রাখবে, বাপের বাপ সব দিন আছে, যদি কেউ ক্ষতি করে দেয় সেটা কিন্তু ঠিক করারও ক্ষমতা আছে গণতান্ত্রিকের, কারণ যে ক্ষতি করছে সেও কালী সাধক, যে ঠিক করবে সেও কালী সাধক। সবসময় মনে রাখবে বাপের বাপ আছে, ভয় পাবে না। একদম, যারা মনে করছেন যে বাস্তু সমস্যা রয়েছে বা বুঝতে পারছেন না যে বাস্তু সমস্যাটা